রামমোহন পাঠাগার ঘুরে দেখার পর আমরা দুজনে রওনা দিয়েছিলাম হুগলির খানাকুলের রাধানগরে এক রাত্রির মন্দিরের উদ্দেশ্যে। আমার বাবার এক পিসি ছিলেন, সকলের কাছে তিনি তাঁতি দিদি নামেই পরিচিত ছিলেন। ওনার প্রচেষ্টাতেই বাড়ির সকলে মিলে আমরা চলে আসতাম এই গোপীনাথ পীঠে। এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এবং মন্দিরগুলো নতুন করে সংস্কারও হয়েছে। ওনার কাছ থেকেই এই মন্দিরটার গল্প শুনতাম এবং উনি বলতেন একটা রাত্রির মধ্যেই নাকি এই পুরো মন্দিরটি নির্মাণ হয়েছিল। এই মন্দিরটিতেও গোপীনাথ অর্থাৎ শ্রীকৃষ্ণের পূজা হয়ে থাকে। আমরা যেদিন এখানে পৌঁছেছিলাম, এখানে দেখলাম অনেক কৃষ্ণভক্ত মানুষ একসাথে পিকনিকের মতো করে খাওয়া দাওয়া করছেন। কোনো ধর্মীয় স্থানে বেড়াতে গেলে এই সব দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগে এবং দিনটি যে কখন কেটে যায় বুঝতেই পারি না। এই মন্দিরটির পাশেই প্রাচীন একটি কাঁঠাল গাছ এবং এই পুকুরটি বিদ্যমান। এই জায়গাটিতে আসলেই ছোটোবেলার সেই কথাগুলো ভীষণ মনে পড়ে যায়। চলুন আবার একটু মন্দিরটার দিকেই যাই। বাবার ওই তাঁতে পিসি যখনই এখানে আসতেন আমাদেরকে এই জায়গাগুলো ঘুরে দেখাতেন, আর বছরের একটি নির্দিষ্ট দিনে গোপীনাথ পীঠে আমাদের পালা পড়ত। সেখানে গিয়ে সকলে খাওয়া দাওয়া করে সারাটা দিন বেশ ভালো কাটত। সকালবেলা আলুচা মুড়ি দিয়ে শুরু করে দুপুরের খাওয়া দাওয়া আর অবশেষে রামমোহন পার্ক ঘুরে আমরা বাড়ি ফিরতাম। তাহলে একদিন রাধানগরে গুপ্ত বৃন্দাবন ধামে গিয়ে এই একরাত্রির মন্দির ঘুরে দেখবেন নাকি? এখনও কিন্তু গুপ্ত বৃন্দাবন ধামটাই দেখা বাকি। যুক্ত থাকুন পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না।